গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে 9টা মতো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বলতে আজকে 7:30 থেকে 8টার দিকে আমি উঠেছি ঘুম থেকে, যেহেতু আজকে আমার বরের অফিস ছুটি, তো তাড়াতাড়ি উঠতে হয়নি। তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর এখন ওদিকে বর গেছে ওয়াশরুমে, তো ও এলে পরে আমরা ব্রেকফাস্টটা করব। তো আজকে আমার মনটা ভালো নেই, একদমই ভালো নেই, কারণ তোমরা সেটা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। কারণ মনটা খারাপ হচ্ছে, আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আর কালকেই খবরে হঠাৎ করে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে 15 দিনের জন্য, আজ থেকে রবিবার থেকে 15 দিনের জন্য লকডাউন দিয়েছে 30শে মে পর্যন্ত। তো সেক্ষেত্রে হচ্ছে ও মানে এক্সপ্রেস ট্রেন বা ফ্লাইট এইসবগুলো বাতিল করেনি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে কাজের জন্য যা মানে বাড়ি যেতাম, সেই কাজটাই যদি না হয় তো কেন যাব। তার জন্য আমি বরকে বললাম টিকিটটা ক্যান্সেল করে দিও, ও এখনও ক্যান্সেল করেনি, করে দেবে ক্যান্সেল। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বাড়ি যেতাম, আমাদের একটা জায়গা অ্যাডভান্স করা আছে, তো সেই জায়গাটা রেজিস্ট্রি ডেট ছিল মানে 31শে মে-এর মধ্যে। তো এখন হচ্ছে যেহেতু কালকে আমি খবরে হেডলাইন দেখলাম যে সরকারি বেসরকারি সমস্ত অফিস বন্ধ, জরুরি পরিষেবা ছাড়া নাকি সব কিছুই বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে যে আমাদের যে জায়গাটা রেজিস্ট্রি হবে সেই অফিসও তো বন্ধ, তো কী করতে আর যাব। কারণ যদি কাজই না হয় তো গিয়ে কি কোনো লাভ আছে বলো? হ্যাঁ, তবে একটা জিনিসের জন্য আমার মন খারাপ, বাড়ি যেতে পারছি না বলে যে মন খারাপ বা জায়গা রেজিস্ট্রি করছে না সেই জন্য কিন্তু আমার মন খারাপ নয়। আমার মেন মন খারাপ হচ্ছে আসার সময় আমার মায়েরও টিকিট কেটে নিয়েছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম যে এবার গেলে পরে মাকে নিয়ে আসবো, মা আমার কাছে থাকবে, কিন্তু সেটা আর হলো না। ওই জন্যে আমার বেশি করে মন খারাপ। অনেক কিছু প্ল্যান ছিল যে মা যাবো, কি মজা হবে, মা একসাথে আমরা আসবো এখানে, মাকে মানে বিশাল মানে বিশাল কিছু ভেবেছিলাম, ওই জন্য আগের থেকে অনেক কিছু ভাবতে নেই, আর তার জন্যই আমার বিশেষ করে মনটা খারাপ যে মা আসতে পারবে না এই জন্যই। তো দেখি 15 দিন পর কি হয়, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, তারপর যদি আর লকডাউন না থাকে কিংবা যদি অফিস টফিস খুলে যায় তাহলে পরে যাব। তো এই জন্যই আমার বিশেষ করে মন খারাপ, আর পরিস্থিতি যেভাবে খারাপ মানে কিছু বলার নেই, ইন্ডিয়ার পরিস্থিতি খুবই খারাপ। কালকে আমার বর আমাকে হচ্ছে কম্পিউটারে দেখালো, ল্যাপটপে ইন্ডিয়ার ম্যাপ খুলে দেখালো, আর মানে ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গা, একমাত্র মানে ওই জম্মু কাশ্মীর না কোন একটা জায়গা উপরের দিকটা, তো ওখানেই দেখাচ্ছে যে নাই করোনা সেরকম, বাকি প্রত্যেকটা জায়গায় ভরে গেছে করোনা একদম। বিশেষ করে মহারাষ্ট্র তো একদম একে আছে, তারপরে মহারাষ্ট্রের পর কোন একটা স্টেট আছে ওটা মনে করতে পারছি না, গুজরাট টুজরাট আছে হয়তো, তারপরে পাঁচে আছে তামিলনাড়ু মানে আমরা যেখানে আছি, আর ওয়েস্ট বেঙ্গল দেখলাম 8-এ আছে, সব দেখাচ্ছে মানে টোটাল মারা গেছে 2,63,000 না এরকম কত একটা, 67,000 কালকে যতটা কালকেরটা দেখলাম, তো আজকেরটা এখনো দেখিনি। তো মানে খুবই মন টন খারাপ, মানে পরিস্থিতি এত খারাপ, কী করে যে কবে যে সব কিছু ঠিকঠাক হবে বুঝতে পারছি না। তো ঠিক আছে চলো, এখন আর কথা বাড়াচ্ছি না, কালকের খাবার অর্ডার করেছিলাম, তো কিছু খাবার রয়ে গেছে, সেগুলো হচ্ছে গরম করি দিয়ে খাবো আজকে সকালের ব্রেকফাস্ট ওটাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, তো এখন রাখছি। তো এবার চটপট চলে যাওয়া যাক ফ্রিজের দিকে, তো ফ্রিজটা খুলে আমি এই খাবারগুলো একটুখানি বের করে নিই, বের করে গরম করব। এখানে বিরিয়ানি আর চাউমিন রাখা আছে, তো বিরিয়ানিটা আমি গরম করে নিয়েছি, এটা বরকে দিয়ে দেবো, খেতে খুব ভালোবাসে, আর নুডলসটা আমি খাবো, বাট এতটা আমি খেতে পারবো না, হাফ বরকে দিয়ে দেবো হাফ আমি খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছো আমার মাথায় গামছা জড়ানো, মানে আমি স্নান করে নিয়েছি আর আজকে রবিবার, তো তার জন্যই মাথায় শ্যাম্পু করলাম, সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করি। তো মাথাটা এভাবে গামছাটাকে এখন জড়িয়ে রেখেছি, যেহেতু চুলটা ভেজা তো গামছাতে জলটা টেনে নিলে পরে তারপর আমি ভালো করে মাথাটা একবার মুছে নেবো। আর ওদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি কী রান্না করেছি খাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো ঝটপট করে আগে আমি চুলটাকে ভালো করে মুছে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা চলো আমি চটপট করে এবার পাঁপড়টা ভেজে নিই। আমি যে আলু ভেজেছিলাম সেই আলু ভাজার তেল অনেকটা রয়ে গেছে, যেহেতু আমি আজকে একদম ছাঁকা তেলে আলুটা ভেজেছি, যার জন্য তেলটা অনেকটা আছে, তো আমি ওই তেলটায় পাঁপড় ভেজে তারপরে তেলটা ঠান্ডা করে তারপরে রেখে দেবো। তো চলো ঝটপট করে পাঁপড়টা ভেজে নিই। তো এইখানে কতটা তেল দেখতেই পাচ্ছো তোমরা রয়ে গেছে, তো এই তেলটা দিয়ে পাঁপড়টা ভেজে তারপর তেলটাকে ঠান্ডা করে আমি আবার রেখে দেবো। তো দেখো আজকে আমি এই ডিমের তরকারিটা রান্না করেছি, আর এখানে এই আলু ভাজা গোল গোল করে ভেজেছি,
আর এই দেখতে তো পেলে পাঁপড় ভাজলাম। তো এখানে তোমরা তিনটা ডিম দেখতে পাচ্ছ আর আমরা আছি দুজন, তো আমরা দুজন দুটো ডিম খাবো আর একটা হাফ হাফ করে খেয়ে নেবো। তো চলো ঝটপট করে এবার খেয়ে নিই। বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা, তো আমি একটু রেডি হয়ে গেছি, বাইরে হাঁটতে যাব। আমাদের যেখানে থাকি যে ফ্ল্যাটটা, বাইরে হচ্ছে একটা পার্ক করা আছে, তো চলো তোমাদেরকে দেখাবো, ওখানটাতেই আমি হাঁটবো। আগের দিনও আমি গেছিলাম, তো ওখানে 5 পাক হাঁটলে প্রায় 3000 স্টেপ হাঁটা হয়, 2 কিলোমিটার মতো। তো চলো ওখানটাতেই আজকে হাঁটতে যাব, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর দেরি না করে চটপট চলে চলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মাস্ক ঠিক করতে ব্যস্ত আর বেরিয়ে গেছি হাঁটার জন্য। তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা এন্ট্রান্সটা, তো এখান দিয়ে ঢুকলাম, ঢুকে পরে এই যে দেখো এই রোডটা কি সুন্দর, এখানে রোডগুলো করা আছে, মানে বৃষ্টি হলে পরে কাদা হবে না, পুরো এরিয়াটাই এরকমভাবে তৈরি করা। তো সামনে বাচ্চাদের পার্ক আছে, দোলনা আছে, বাচ্চারা খেলে আর বয়স্করা, তারপরে হচ্ছে কম বয়সী মেয়েরা, আমাদের মতো মেয়েরা, মানে সবাই হাঁটতে বেড়ায় বিকালের টাইমে। তো এরিয়াটা সত্যি সুন্দর, বাইরে যাওয়ার কোনো দরকারই হয় না, বেড়ালে পরেই সুন্দর এরিয়াটা। এ দেখো অনেকে বসে আছে এখানে, আর দু সাইডে গাছও লাগানো আছে, খুব ভালো লাগে জায়গাটা হাঁটতে, খুব ভালো হাওয়া দেয় এখানটাতে, তো যার জন্যই হাঁটতে বেরোই আমরা। এই দেখো পার্ক, স্লিপ, বাচ্চারা দোলায় দুললে স্লিপ কাটে, হ্যাঁ সেগুলো দেখতে দেখতেই আর কি হাঁটি। আর এখানে দেখছো কতগুলো নোংরা পড়ে আছে, কিছু এগুলো হচ্ছে গাছের পাতা, আর এখানে এত বাঁদর আছে না, ওরা বেশি নোংরা করে। এই দেখো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সাইড দিয়ে কি সুন্দর গাছ। এই এরিয়াটা মানে পুরোটা হাঁটলে পরে গোল করে মানে এক একবারে 500 করে স্টেপ হয়, অনেকটাই বড় এরিয়া। দেখতে পাচ্ছ দূরে বিল্ডিংগুলো, ওই দূরের বিল্ডিংগুলোতে আমরা থাকি, মানে আমাদের বিল্ডিং থেকে বেরালে পরেই এই পার্কটা। তো আমি তো হাঁটছি আর ওইদিকে কি বলবো, আমার বর হচ্ছে একবার হেঁটেই হয়ে গেছে, বলছে আমার গরম লাগছে আমি বসে পড়ছি তুমি হাঁটো। তাই আমি ঠিক আছে চলো আমি হাঁটি, কিছু আর বলার নেই, আমি হাঁটি চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুজনের জন্য দুটো কাপে গ্লুকন ডি বানিয়ে নিয়েছি আর হেঁটেও চলে এসেছি। তো চলো এবার চটপট এটা খেয়ে শরীরটা ঠান্ডা করে ফেলি। হ্যালো বন্ধুরা, তো রাত্রে আমাদের ডিনার কমপ্লিট, আর আজকে ডিনারে ছিল ডিম ভেজেছিলাম আর বাঁধাকপি নিরামিষ তরকারি রান্না করলাম। তখনও দেখলে যে গ্লুকন ডি খেলাম, খাওয়ার পর আর আসতে সময় পাইনি, কারণ বাঁধাকপি কাটাচ্ছিলো আর আমি বাঁধাকপি অত ভালো কাটতে পারি না। আমার বাঁধাকপি কাটা দেখে আমার মা বলছে বাবারে তুই তো মানে পাতলা করে কাটতে পারিস, নিয়ে আলাম ঠিক আছে যেটা হয়েছে ওটাই খেয়ে নেবো, বাট সিদ্ধ হয়েছে ভালো করে, রান্নাটাও খারাপ হয়নি। তো বাঁধাকপি তরকারি ছিল আর ডিম ভাজা করে নিয়েছিলাম, তাই দিয়ে আমাদের আজকে ডিনারটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমার সব গুছানো হয়ে গেছে, এ দেখো গ্যাসের টেবিল টেবিল একদম সুন্দর করে মুছে রেখে দিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে ঘুমোতে যাব, তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করো অনেক অনেক, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। লাভ ইউ অল, বাই।